الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি প্রথমে সেই মান আল্লাহ সুবহানাহু তাআলার আলী সন্দর্ভে একটু শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে দ্বীনের দাওয়াত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে উপরে তৃতীয় পর্বে আলোচনা নিয়ে হাজির হয়েছি যে মান আল্লাহ সুবহানাহু তাআলা হাজির হতে বিধান করেছেন তার আলী সন্দর্ভে একটু শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়েদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ও দ্বীনী ভাই বোনেরা দ্বীনের দাওয়াত না দেওয়ার যে ভয়াবহ পরিণতি দুনিয়ার জিন্দেগিতে যে পরিণতি এটি কেন হয়েছে আমি গত পর্বে আলোচনা করেছি সেটি আল্লাহ তাআলার লানত আর লানত বা অভিশাপ কেমন এ সম্পর্কে আজকে দুই একটি কথা উপস্থাপন করতে চাই যে জাতিকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি মুমিন হও তবে পৃথিবীর প্রভুত্ব কর্তৃত্ব তোমাদের হাতে দেব এবং সত্যই সেই ছোট জাতি হতে তাই দিয়েছিলেন বর্তমান মুসলিম জাতির হাতে পৃথিবীর প্রভুত্ব কর্তৃত্ব তো দূরের কথা এ জাতি আজ পৃথিবীর অন্য প্রত্যেক জাতির দিয়ে অত্যাচারিত পরাজিত লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে এক কথায় নিকৃষ্টম জাতিতে পরিণত হয়েছে আল্লাহ লানত প্রতিটি সাপ এই জাতির দেহে চিহ্নিত অথচ এই জাতি সেই মুমিন হওয়ার দাবিদার আমরা মুমিন অর্থাৎ আল্লাহ তাআলার রাসূলের বিশ্বাসী হলেও আল্লাহ মিথ্যা বলছেন নাউজুবিল্লাহ কেনই বা লানত কেনই কেমনই এই লানত এর জবাব হচ্ছে আল্লাহ বলছেন যারা আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তারপর কুফরে প্রত্যাবর্তন করেছে তাদের উপর আল্লাহ তাআলার মালায়েকের মানব জাতির সম্মিলিত লানত সুরা ইমরান আয়াত 86 হইতে 89 নম্বর আয়াত পর্যন্ত তাওহিদ অর্থ হচ্ছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি ইত্যাদি সকল বিষয়ে বিশেষ করে সমষ্টিগত জীবনের আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে এবং বিশ্বাস করে নেওয়া এবং আল্লাহর দিনকে সমস্ত পৃথিবীর পিতে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও জিহাদ করা জীবনের সকল স্তরে আল্লাহর বিধান ছাড়া আর কাউকে না মানা মুমিন হওয়ার জন্য আল্লাহর দুটি শর্ত ও সংজ্ঞা দিচ্ছেন একটা আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার অর্থাৎ তাওহিদি আর দ্বিতীয়টা হলো সেই তাওহিদকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠার সংগ্রাম চারদিকে মানুষকে দাওয়াত দেওয়া এই দুটো যে কোনো একটি বাদ গেলেই সে বা তারা আর মুমিন নয় সারা রাত তাহাজ্জুদ পড়লেও নয় সারা বছর রোজা রাখলেও নয় মুসলিম হওয়ার দাবিদার এই জাতি বহু শতাব্দীর আগেই তাওহিদ প্রতিষ্ঠার জিহাদ ছেড়ে দিয়েছে যার ফলে আল্লাহ তার প্রতিশ্রুতি মোতাবেক এই জাতিকে খ্রিস্টান ও অন্যান্য জাতিগুলোর দাসে পরিণত করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওরা ওহে যারা ইমান এনেছো তোমাদের কি হলো যখন তোমাদের আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয় তখন তোমাদের ভারাক্রান্ত হয়ে মাটিতে ঝুঁকে পড়ো তবে কি তোমাদের আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনকে তুচ্ছ হয়ে গেল বস্তুত আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ নিতান্তই অকিঞ্চিৎকর যদি তোমরা অভিযানে বের না হও তবে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এ তাওহিদ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব সার্বিক জীবন থেকে প্রত্যাখ্যান করে সমষ্টিগত জীবনের খ্রিস্টান ইহুদিদের সার্বভৌমত্ব গ্রহণ করে আল্লাহর সার্বভৌমত্ব শুধু ব্যক্তির জীবনের সীমাবদ্ধ করায় অর্থাৎ শিরক কুফরে ফিরে যাওয়ায় এই জাতিকে লানত অভিশাপ দিয়েছেন তাই অভিশপ্ত ইহুদি জাতির উপর যে শাস্তি দেওয়া হয়েছিল তার চেয়েও বেশি শাস্তি হচ্ছে এই মুসলিম নামধারী জাতিটার উপর আল্লাহর লানতের নির্মম শাস্তির সত্ত্বেও এই জাতি তওবা করে তাওহিদের সিরাতুল মুস্তাকিম দিনুল কাইয়েমার জিহাদে ফিরে না আসে নির্বুদের মতো নামাজ পড়া হজ জাকাত করা নফল ইবাদত করে যাচ্ছে এবং তারা ভাবছে যে তাদের জন্য জান্নাতের দরজার লাল কার্পেট বিছিয়ে রাখা হয়েছে জান্নাতের অন্যতম শাস্তি বোধশক্তি লোপ
তাই এত সওয়াবের কাজ কাজের পরেও এত নির্মম শাস্তি কেন তা বুঝে আসছে না। এ ব্যাপারে একটা উদাহরণ দেওয়া যাক। মনে করুন এক লোক বহু কষ্টে টাকা পয়সা খরচ করে পৃথিবীর অন্য প্রান্ত থেকে একটি দুষ্প্রাপ্য ফুলের গাছ জোগাড় করে এনে বাগানে লাগালো, অতি অল্প যত্নের সাথে পরিচর্যা করতে লাগলো, সে অধীর আগ্রহে দিন গুনতে লাগলো কবে সেই গাছ অপূর্ব সুন্দর সেই ফুলটি ফুটবে। অনেক দিন পর, অনেক যত্ন পরিচর্যার পর ফুল গাছে অতি বিচিত্র ফুলটি ফোটে। অনেক লোক সেই আশ্চর্য ফুলটি দেখতে এলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে লোকটি দেখতে পেল তার গরু সেই ফুলটাকে খেয়ে ফেলেছে। লোকটা রাগে দুঃখে পাগল হয়ে গরুটাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারতে লাগলো। মারতে মারতে সেই গরুটার মাথা ফাটিয়ে ফেললো, চারটা পা ভেঙে ফেললো, গরুর পায়ের চামড়া ফেটে রক্ত ঝরতে লাগলো। কিন্তু গরুটা কি বুঝতে পারবে কেন তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? বর্তমানে এই মুসলিম জাতি গরুটির মতোই নির্বোধ। তাদের উপর পতিত এত নির্মম শাস্তির কারণে তারা তবুও সেটি বুঝতে পারছে না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে দুনিয়াতে যে এত আল্লাহ তাআলার শাস্তি আজাব গজব, সেগুলো আমাদের পরিণতির কারণেই হচ্ছে। এগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে, এবং সে আল্লাহ তাআলার আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই এবং দুনিয়ায় লানত থেকে যদি বাঁচতে চাই এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দিনের দাওয়াত মানুষকে দিতে হবে এবং দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি পরিমাণ দূরে সরে থাকা যাবে না। এতটুকু আহ্বান করেই আজকে তৃতীয় পর্বের আলোচনা এখানেই দিতে আনলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।